বাবা তো চাই যে একটা ভালো ছেলে পাইলে, যেই বয়সেরই হোক, বুড়া হোক আর জোয়ান হোক, এত কষ্টের মাঝে না থেকে তাকে বিয়ে দিয়ে দিলে আমার পক্ষে সংসার। এক বেলা রান্না করলে এক বেলায় রান্না করে খাইতে হয়, দুই বেলা রান্না করার আমি কি আমাদের অসহায় মেয়ে, গরিব মেয়ে, গরিব বলে কেউ ভাই বিয়ে করতে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব ঘরের মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প, চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপনার নাম কি? নাম ঝুমুর। ঝুমুর আপু, কেমন অবস্থা, কেমন আছেন আপনি? অভাবের মাঝে আছি ভাই। অভাবের মাঝে আছেন? কিসের অভাব, দেখে শুনে তো মনে হচ্ছে না যে আসলে অভাবে আছেন ভাই। দেখে মানুষকে বোঝা যায় না কে কেমন, মানুষ কি খাইলো কি না, সেটাই মানুষের ভিতর একরকম বাইরে আরেকরকম রূপ যা সেই বলছে। তো কি বলার জন্য আসেন আসলে, মূলত কি বলতে চান ভাই? কি বলতে আইছি, ভালো একটা মানুষ পেলে বিয়া বসবো, ভালো একটা দায়িত্বমান মানুষ পেলে। বিয়ের জন্য কি কোনো ভালো মানুষ পাচ্ছেন না? বিয়ের জন্য ভাই না, আপনার মতো এত সুন্দরী মেয়ে মানুষ বিয়ে করতে পায় না, আসলে আপনি আসলে মানুষ পাচ্ছেন না, এটা আসলে কিরকম হয়ে গেল না? তাহলে সত্যি কথা, সুন্দর হইলে কি হবে, অসহায় মেয়ে, গরিব মেয়ে, গরিব বলে কেউ ভাই বিয়ে করতে আসে। ফ্যামিলিতে কে কে আছে, কে চালায় ফ্যামিলিতে? বাবা আছে, বাবাই দিন মজুরির কাজ করে, মা আছে সৎ মা। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি বাবাই চালায়, কিন্তু ভাই অভাবে সংসার। এক বেলা রান্না করলে এক বেলায় রান্না করে খাইতে হয়, দুই বেলা রান্না করার। আপনি কি কোনো কাজ কাম করেন নাকি এমনি বাড়িতেই থাকেন? আমি কাজ করি ভাই, সেলাই মেশিন এর হাতের কাজ করি। আচ্ছা আচ্ছা, তত ভালো, কাজ টাজ করে মোটামুটি সময় চলে যাচ্ছে নাকি? না ভাই, ওই কাজে যে পয়সা পাই ওই পয়সা খাইতেই যায়, ঘর ভাড়া দিতে পারি না, খুব কষ্টেই আছে। ভাড়া দিতে গেলে এই মাসের ভাড়া ওই মাসে দিতে হয়। ঘর ভাড়া থাকতে হয় কেন আপনাদের গ্রামে, বাড়িটারই জায়গা টাকা নাই? না ভাই, আমাদের জায়গা আছে, বাড়ি বানতে পাই না অভাবের কারণে। কোথায় গ্রামের বাড়ি, কোথায়? কুমিল্লা। দেশেই থাকেন নাকি ঢাকাতে থাকেন? নবীনগরে ভাড়া থাকে। সাভার নবীনগরে থাকেন? সাভার নবীনগরে ভাড়া থাকে। এখানে ভাড়া থেকে না থেকে গ্রামে থাকলে ভালো হয় না? গ্রামে থাকবো ভাই, আমাদের তো বাড়িই নাই। বাড়িই নাই তাই না? আচ্ছা আচ্ছা, তা বাবা মা তো আছে? মা বাবা আছে, সৎ মা বাবা। সেটা হ্যাঁ, তা কিভাবে এটার শিয়ানা মেয়ে বা একটা ইয়াং মেয়ে ঘরে থাকলে মা বাবার তো অনেক টেনশন হয়, বাবা তো বিয়ে শাদী দিতে চায়, তা বাবা কি বলে আপনাকে? বাবা তো চাই যে একটা ভালো ছেলে পাইলে, যেই বয়সেরই হোক, বুড়া হোক আর জোয়ান হোক, এত কষ্টের মাঝে না থেকে তাকে বিয়ে দিয়ে দিলে আমার পক্ষে খুব ভালো, তার জন্য আমার সংসারও অশান্তি হয়। ভালো মানুষ তো পাইতাছি না ভাই, প্রতিবেদনে বারবার আইতাছি, এটা নিজের পক্ষেই খারাপ লাগছে। অনেকে বলে প্রতিবেদনে যারা আসে তারা নাকি ভালো হয় না, এটাও কিন্তু বলে। প্রতিবেদনে যেমন ছেলেরা মিথ্যাবাদী তেমন মেয়েরাও মিথ্যাবাদী আছে। আচ্ছা আচ্ছা, সবার ভিতরে খারাপ ভালো মন্দ আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু ভাই আমি বারবার আইতাছি কেন, আমি ভালো মানুষ পাইলে তো আমি বিয়া বসে যাবো গা, আর আমার ছোট ভাইটার দায়িত্ব নেবে যে আমার পাশে থাকবে, যে আমাকে কিছু দিয়ে হেল্প করবে, আগে ভাই বিশ্বাস দেখাবে, এই ধরনের মানুষ পাইলে আমি বিয়া বসে যাবো গা। কত মানুষ আছে মিথ্যা আশা দিয়ে কথা বলে চলে যায় গা, আর আমি একটা অসহায় মেয়ে ভাই, এমন কষ্টের মাঝে আছি ভাই, নিজের পেটই চলে না টাকার অভাব, নিজেদের সকালে কিছু খাবো ওই টাকাটাও আমার মাঝে নাই। এই যে কষ্টের মাঝে অসহায়ের মাঝে মানুষ অনেক সুখে দুঃখের গান টান গায়, এরকম কোনো গান টান গাইতে পারেন নাকি? গান তো পারি ভাই, গান গাইতে পারি। একটা গান গায়ে শোনান আজকে কষ্টের মাঝে একটু। এখন অতটা শিখে আসি নাই, জুলফুর দুই এক লাইন যদি পারেন। এখন আর জানি না, দুই এক লাইন গান না ভাই, এখন জানি না, জানলে আমি শোনাতাম দর্শক ভাইদের গান দিয়ে। এখন গাইবেন না তাহলে, দর্শক ফোন দিলে গান গায়ে শোনাবেন নাকি? তখন শোনাবো গান, দর্শক ভাইরা কেউ ফোন দিলে গান শোনাবেন তাই শোনাব। আচ্ছা আচ্ছা, তা এই যে ভিডিওটা যারা দেখবে তারা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? ভিডিও যারা দেখবো আমার নাম্বার আছে বুঝছেন ভাই, ওই মিনে আমি নাম্বার দিয়ে দেবো, কিন্তু আমি একটা অসহায় মেয়ে ভাই, আমার মিথ্যা আশা দেবেন না যে আমাকে আমার পাশে দাঁড়াতে পারবেন, হেল্প করতে পারবেন, এরম দায়িত্বমান লোক সে যেই বয়সেরই হোক, সে যদি আমার বিয়া করে আমার দায়িত্ব শুনে সব কিছু আমার জীবন কাহিনী শুনে তার কাছে আমি বিয়া বলি। তাই তো নাম্বারটা বলে দেন। নাম্বারটা ভাই আপনি বলে না, নাম্বারটা আমার মুখস্থ নয়। তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসলে শুনতেই পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প, তার আসলে ইচ্ছা সব কিছুই, মনের কষ্টের কথা, মনের যে ইচ্ছা আজ ভিডিওর সামনে বলল, তার কথা শুনে যদি কারোর ভালো লাগে বা যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। না নাম্বারটি হচ্ছে 01744889199। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই সবসময় খোলা থাকবে। দেখ নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়বেন, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আমি তো সারা জীবন নামাজ পড়ে দোয়া করব,
আল্লাহ যেন তাকে ভালো রাখে ওকে আপু তো ভালো থাকেন নামাজ রোজা পড়ি ভাই লেখা পড়া আছে কুরআন শরীফ পড়া আছে বাবা আছে বাবাই দিন মজুরির কাজ করে মা আছে সৎ মা আচ্ছা আচ্ছা ফ্যামিলি বাবাই চালায় কিন্তু ভাই অভাবে সংসার এক বেলা রান্না করলে এক বেলায় রান্না করে খাইতে হয় দুই বেলা রান্না করার আপনি কি কোনো কাজ কাম করেন নাকি এমনি বাড়িতেই থাকেন আমি কাজ করি ভাই সেলাই মেশিন এর হাতের কাজ করি আচ্ছা আচ্ছা তো ভালো কাজ টাস করে মোটামুটি সময় চলে যাচ্ছে নাকি না ভাই ওই কাজে যে পয়সা পাই ওই পয়সা খাইতেই যায় ঘর ভাড়া দিতে পাই না খুব কষ্টে আছে ভাড়া দিতে গেলে এই মাসের ভাড়া ওই মাসে দিতে হয় অনেক ঘর ভাড়া থাকতে হয় কেন আপনাদের গ্রামে বাড়িটারই জায়গাটা নাই না ভাই আমাদের জায়গা আছে বাড়ি বানতে পাই নাই অভাবের কারণে কোথায় গ্রামে বাড়ি কোথায় কুমিল্লা দেশেই থাকেন নাকি ঢাকাতে থাকেন না নবীনগরে ভাড়া থাকেন সাভার নবীনগর থাকেন সাভার নবীনগরে ভাড়া তো এখানে ভাড়া থেকে না থেকে গ্রামে থাকলে ভালো হয় না গ্রামে থাকবো ভাই আমাদের তো বাড়ি নাই বাড়ি নাই তাই না আচ্ছা আচ্ছা তা বাবা মা তো আছে মা বাবা আছে সৎ মা বাবা সেটা হ্যাঁ তো কিভাবে এটার সিয়ানা মেয়ে বা একটা ইয়াং মেয়ে ঘরে থাকলে মা বাবা তো অনেক টেনশন হয় বাবা তো বিয়ে সাথে দিতে চায় তা বাবা কি বলে আপনাকে বাবা তো চাই যে একটা ভালো ছেলে পাইলে যেই বয়সেরই হোক বুড়া হোক আর জোয়ান হোক এত কষ্টের মাঝে না থেকে তাকে বিয়ে দিয়ে দিলে আমার পক্ষে খুব ভালো তার জন্য আমার সংসারও অশান্তি হয় ভালো মানুষ তো পাইতাছি না ভাই প্রতিবেদনে বারবার আইতাছি এটা নিজের পক্ষেই খারাপ লাগে অনেকে বলে প্রতিবেদনে যারা আসে তারা নাকি ভালো হয় না এটাও কিন্তু বলে প্রতিবেদনে যেমন ছেলেরা মিথ্যাবাদী তেমন মেয়েরাও মিথ্যাবাদী আছে আচ্ছা আচ্ছা সবার ভিতরে খারাপ ভালো মন্দ আছে আচ্ছা আচ্ছা কিন্তু ভাই আমি বারবার আইতাছি কেন আমি ভালো মানুষ পাইলে তো আমি বিয়ে বসে যাবো গা আর আমার ছোট ভাইটার দায়িত্ব নেবে যে আমার পাশে থাকবে যে আমাকে কিছু দিয়ে হেল্প করবে আগে ভাই বিশ্বাস দেখাবে এই ধরনের মানুষ পাইলে আমি বিয়ে বসে যাবো না কত মানুষ আছে মিথ্যা আশা দিয়ে কথা বলে চলে যায় না আর আমি একটা অসহায় মেয়ে ভাই এমন কষ্টের মাঝে আছি ভাই নিজের পেটই চলে না টাকার অভাব নিজেদের সকালে কিছু খাবো ওই টাকাটাও আমার মাঝে নাই এই যে কষ্টের মাঝে অসহায়ের মাঝে মানুষ অনেক সুখে দুঃখের গান টান গায় এরকম কোনো গান টান গাইতে পারেন নাকি গান তো পারি ভাই গান গাইতে পারি তাটা গান গায়ে শোনান আজকে কষ্টের মাঝে একটু অতটা শিখে আসি নাই জুলফ দুই এক লাইন যদি পারেন এখন আর জানি না দুই এক লাইন গান না ভাই এখন জানি না জানলে আমি শোনাতাম দর্শক ভাইদের গান দিয়ে এখন গাইবেন না তাহলে দর্শক ফোন দিলে গান গায়ে শোনাবেন নাকি তখন শোনাবো গান দর্শক ভাইরা কেউ ফোন দিলে গান শোনাবেন তাই শোনাও আচ্ছা আচ্ছা তা এই যে ভিডিওটা যারা দেখবে তারা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে ভিডিও যারা দেখবো আমার নাম্বার আছে বুঝছেন ভাই ওই মিনে আমি নাম্বার দিয়ে দেবো কিন্তু আমি একটা অসহায় মেয়ে ভাই আমার মিথ্যা আশা দেবেন না যে আমাকে আমার পাশে দাঁড়াতে পারবেন হেল্প করতে পারবেন এরম দায়িত্ব মানের লোক সে যেই বয়সেরই হোক সে দুদি আমার বিয়ে করে আমার দায়িত্ব শুনে সব কিছু আমার জীবন কাহিনী শুনে তার কাছে আমি বিয়ে বলি তাই তো নাম্বারটা বলে দেন নাম্বারটা ভাই আপনি বলে না নাম্বারটা আমার মুখস্থ নাই তা আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি হ্যালো ভিউয়ার্স আসলে শুনতেই পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প তার আসলে ইচ্ছা সব কিছুই মনের কষ্টের কথা মনের যে ইচ্ছা আজ ভিডিওর সামনে বললো তার কথা শুনে যদি কারোর ভালো লাগে বা যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ এই নাম্বারটা হচ্ছে নাম্বারটি হচ্ছে 01741889199 নাম্বারটা খোলা থাকে তো হ্যাঁ ভাই সবসময় খোলা থাকবে দেখ নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়বেন নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন দায়িত্ব নেন তো সারা জীবন নামাজ পড়ে দোয়া করব আল্লাহ যেন তাকে ভালো রাখে ওকে আপু তো ভালো থাকেন নামাজ রোজা পড়ি ভাই লেখা পড়া আছে কুরআন শরীফ পড়া আছে ভালো থাকেন দোয়া করি ভাই প্রতিবেদন আমি বারবার আইতাছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম